বন্ধুরা পর্বে থাকছে আজকের জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলচন্ডীর ব্রত কিভাবে করতে হয় সেটি দেওয়া হয়েছে আর আজকের ভিডিওতে থাকবে ব্রত কথা বা ব্রত মাহাত্ম এই মঙ্গলচন্ডীর ব্রত কথা শোনার সময় তিন গাছা দুর্বা ও একটি করে ফুল হাতে নিয়ে ব্রতকথা শুনবে এবং ব্রতকথা শেষ হলে জল খেতে হয় শিবের বাড়ি কৈলাস পর্বতে আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো ঝরে পড়ছে সেখানে গন্ধর্ব যক্ষ ও বিদ্যাধরদের গানে কৈলাসে শিবলোক পরিপূর্ণ হয়ে আছে এমনি একটা দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন এমন সময় হঠাৎ তার মনে এলো যে মর্তে তার পুজোর প্রচলন হওয়া দরকার তার ব্যবস্থা করতে হবে এই কথা শুনে পদ্মার খুব ভাবনা হলো সে ভাবতে লাগলো কেমন করে মর্তে মার পূজার ব্যবস্থা হতে পারে পদ্মার এই ভাব দেখে মা বললেন এর জন্য কাউকে ভাবতে হবে না তিনি নিজেই তার পুজোর ব্যবস্থা করবেন আর করলেনও তাই মায়া করি ধরে মাতা জড়া তীর বেশ হাতে লাঠি কাঁধে ঝুলি উড়ি পরে কেশ এমনই এক বুড়ির বেশ ধরে মা চললেন মর্তে এই বেশে মা উজানীনগরে এক বেনে সওদাগরের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন এই বেনে সওদাগরের সাতটি মেয়ে ছেলে একটিও নেই মা এক বুড়ি ব্রাহ্মণীর বেশে লাঠি ঠুকতে ঠুকতে ঢুকলেন গিয়ে বাইরের বেনের বাড়িতে তখন একেবারে ভর দুপুরবেলা বাইরে প্রচণ্ড রোদ তাই ঘরের বাইরে কেউ বেরোচ্ছে না এমনি সময়ে এসে চাইলেন ভিক্ষে বেনেবও তখনই চাল আর টাকা থালায় দিয়ে ভিক্ষে দিতে এলেন ব্রাহ্মণী তাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ মা তোমার ছেলে মেয়ে কটি। বউ বলল আমার সাতটি মেয়ে হয়েছে ছেলে একটিও হয় না হয়নি মা বেণে উত্তর শুনে মা আর তার হাত থেকে ভিক্ষে নিলেন না তিনি বললেন ছেলে আটকুড়োর মুখ দেখতে নেই এই কথা বলে ব্রাহ্মণী বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং কাছেই একটা অশত গাছের তলায় গিয়ে বসলেন এদিকে দুপুরবেলায় এক বুড়ি ভিক্ষে নেতে এসে ছেলে আটকুড়োর মুখ দেখতে নেই বলে চলে গেল এতে বেনে বইয়ের খুব দুঃখ হল সে ভিক্ষের থালা ছুঁড়ে ফেলে দিয়ে বসে বসে কাঁদতে লাগল বেনে বইয়ের কান্না শুনে সাত মেয়ে ছুটে এলো দাস দাসীরা ছুটে এলো আর স্বয়ং সৌদাগর ছুটে এলেন সকলে বেনে বইয়ের কথায় কান্নায় কারণ জিজ্ঞাসা করতে লাগল কিন্তু বউ কোনো কথা বলে না শেষে সদাগর অনেক অনুনয় বিনয় করার পর সে বলল সেই ব্রাহ্মণী ভিখারিণীর কথা বউ আরও বলল যে ভিখারিণী বলে গেছে যে মেয়ে আটকুরোর মুখ দেখতে আছে তবুও ছেলে আটকুরোর মুখ দেখতে নেই সেই জন্য বেনেবউ জেদ ধরেছে যে ছেলে না হলে সে আর জীবন রাখবে না বেনে সদাগর তখন লোকজন নিয়ে বেরুলো বুড়ির খোঁজে কিছু দূর গিয়েই সদাগর একটা অসত গাছতলায় বুড়িকে বসে থাকতে দেখল সদাগর অমনি গিয়ে বুড়ির পা দুখানা চেপে ধরে বলল মা আমার বউ ছেলে আটকুড়ো বলে তার হাতে ভিক্ষে নাওনি এতে তার খুবই দুঃখ হয়েছে এখন তুমি মা দয়া করে একটা ওষুধ দাও যাতে সে ছেলের মুখ দেখতে পারে বুড়ি সব শুনে চুপ করে রইল শেষে অনেক সাধ্য সাধনার পর বলল তুই যখন নেহাতি ছাড়বি না তখন তোকে একটা ফুল দিচ্ছি এইটা নিয়ে যা ফুলটা খুব সাবধানে রাখবি বেনে বউ যখন অশুচি হবার চার দিন পরে স্নান করে উঠবে তখন তাকে এই ফুল ধোয়ার জল খেতে বলিস তাহলে তার চাঁদের মতো ছেলে হবে বুড়ির কাছ থেকে ফুল পেয়ে সদাগর ছুটলো বাড়িতে এবং তার বইয়ের হাতে ফুলটি দিয়ে তাকে সব কথা বলল কিছুদিন গেলে এইবার বেঁনে অসুচি হওয়ার পর স্নান সেরে উঠে সেই ফুল ধোয়ার জল খেলো মা ভগবতী দয়া অল্প দিনের মধ্যেই বেনে বউ সন্তান এলো বুড়ো বয়সে বউ গর্ভবতী হয়েছে এবার তার আটকুরো নাম ঘুজবে বাড়িতে সকলের কি আনন্দ ক্রমে ন মাসে বেনে বউয়ের স্বাদ দেওয়া হলো খুব ঘটা করে এইভাবে দশ মাস দশ দিন কেটে যাওয়ার পর বেনে বউয়ের প্রসব বেদনা উঠলো কিন্তু প্রসব বেদনায় সে খুব কষ্ট পেতে লাগল প্রসব আর কিছুতেই হয় না সকলে খুবই ভাবনায় পড়েছে এমন সময় একজন বৃদ্ধা এসে বউয়ের ওই অবস্থা দেখে বলল বৌমা এত কষ্ট পাচ্ছে সে একবার মা দুর্গাকে ডাকুক না তিনি সব দুর্গতি দূর করবেন এই কথা শুনে এবং কেঁদে কেঁদে মা ভবানীকে ডাকতে লাগলো এমন সময় কৈলাসে মা ভবানীর সিংহাসন টলে উঠলো মা তখন পদ্মাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে পদ্মা হঠাৎ আমার সিংহাসন এভাবে টলে উঠল কেন পদ্মা তখন বললে মা তুমি যে বেনে বউকে ওষুধ দিয়েছিলে ছেলে হওয়ার জন্যে আজ নদিন ধরে প্রসব বেদনায় সে ভয়ানক কষ্ট পাচ্ছে তাই সে তোমায় ডাকছে পদ্মার কথা শুনে মার মনে খুব কষ্ট হল তিনি আবার বুড়ির বেশে বেনের বাড়ি গিয়ে হাজির হলেন বাড়িতে তখন অনেক লোকজনের যাতায়াত চলছে মা তখন একটি মেয়েকে জিজ্ঞেস করলেন হ্যাগা কি হয়েছে তোমাদের বাড়িতে এত লোকজন কেন মেয়েটি তখন বুড়িকে সব কথা বলল। বুড়ি তখন বললো আমি কি বৌরাণীকে একবার দেখতে পারি মেয়েটি বললো কেন পারবে না মা এই বলে মেয়েটি বুড়িকে নিয়ে গেল বেনে বইয়ের কাছে বুড়ি তখন বললো ঘর থেকে সবাই বেরিয়ে যাও আমি একলা বৌরাণীর কাছে থাকবো তোমাদের কোনো ভয় নেই বুড়ির কথা মতো সকলে ঘর থেকে বেরিয়ে যেতে বুড়ির বেশে মা ভগবতী বৌরাণীর গায়ে তার পদ্ম হস্ত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বেনে বউ তার চাঁদের মতো ছেলে প্রসব করল মা ভবানী তখন ছেলেটিকে একটু আদর করলেন আর বললেন এর নাম রেখো জয়দেব এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন এইভাবে বেশ কিছুদিন কেটে গেল হঠাৎ আবার মা ভগবতী সিংহাসন টলে উঠল আবার বুড়ির বেশে মা গিয়ে হাজির হলেন ধনপতি সদাগরের বাড়িতে তেমনি দুপুরবেলায় সেখানে গিয়ে ভিক্ষে চাইলেন ধনপতির বউ তখনই থালাই করে চাল আর টাকা নিয়ে এসে বুড়িকে ভিক্ষে দিতে এলো বুড়ি তখন তাকে জিজ্ঞাসা করলো হ্যাঁ মা তোমার ছেলে মেয়ে কটি পেনেব বলল আমার সাতটি ছেলে মেয়ে হয়নি মা এই কথা শুনে বুড়ি আর ভিক্ষে নিলেন না শুধু বলে গেলেন ছেলে আটকুরের মুখ দেখতে আছে তব তবু মেয়ে আটকুর মুখ দেখতে নেই এই কথা শুনে বেনেবেও ভিক্ষের থালা ছুঁড়ে ফেলে দিল আর নিজে মাটিতে পড়ে খুব কাঁদতে লাগল তার কান্না শুনে বাড়ি শুদ্ধ লোক এসে পড়লো আর তার কাছে আর কান্নার কারণ জিজ্ঞাসা করতে লাগলো কিন্তু বেণেবেউ উত্তর দেয় না অনেক সাধ্য সাধনার পর সে বলল যে এক ব্রাহ্মণই তার কাছে ভিক্ষে না নিয়ে চলে গেছে আর বলে গেছে যে আটকুরোর মুখ দেখতে আছে কিন্তু মেয়ে আটকুরোর মুখ দেখতে নেই এই কথা বলার পর বেনেবৌ খুব কাঁদতে কাঁদতে বলতে লাগলো যে মেয়ে না হলে সে আর কিছুতেই প্রাণ রাখবে না সদাগর তখন লোকজন নিয়ে বুড়ির খোঁজে বেরোলো তারা কিছু দূর গিয়েই দেখলো যে বুড়ি একটা বট গাছের নিচে বসে আছে সদাগর তখন তার পা দুটো ধরে অনুনয় বিনয় করে বললো মা আমায় মেয়ে হয়নি বলে তুমি আমার বউয়ের হাতে ভিক্ষা নাওনি সে কেঁদে কেঁদে সারা হচ্ছে এখন কি করে আমার মেয়ে আটকুড়ো নাম খুঁজবে দয়া করে তুমি তার ব্যবস্থা করে দাও সদাগরের কথা শুনে মার দয়া হলো তখন তিনি তার ঝুলির ভেতর থেকে একটা ফুল বের করে সদাগরের হাতে দিলেন আর বললেন এটা তুই নিয়ে যা খুব যত্ন করে রাখিস তোর বউয়ের অসুচি হবার পর চার দিন পরে সূচি হলে এই ফুলটা ধুয়ে জল খেতে বলিস তাহলেই ফুলের মতো মেয়ে হবে তার এর কিছুদিন পরে বেনে বউ গর্ভবতী হলো দশ মাস দশ দিন কেটে যাওয়ার পর প্রসব বেদনা দেখা দিল কিন্তু প্রসব আর কিছুতেই হতে চায় না বেনে বউ কষ্ট পেতে লাগলো তখন সে কেঁদে কেঁদে মাকে ডাকতে লাগলো এবারেও মার সিংহাসন টলে উঠল পদ্মা যখন মাকে বেনে কথা জিজ্ঞাসা করিয়ে দিল তখন চার পাঁচ দিন ধরে সব কষ্ট পাচ্ছে সেই শুনে মা আর থাকতে পারলেন না আবার বুড়ির বেশ ধরে চললেন বেনে বাড়ি সেখানে পৌঁছে বাড়ির লোকের মত নিয়ে বুড়ি গিয়ে ঢুকলো আতুর ঘরে এখানে বেনে কাছে যারা বসেছিল বুড়িয়া তাদের বলল তোমরা সকলে একবার ঘরের বাইরে যাও আমি একলা একটু বইয়ের কাছে থাকবো বুড়ির কথা শুনে সকলে যেন আবিষ্ট হয়ে ঘর থেকে বেরিয়ে গেল বুড়ি তখন দরজা বন্ধ করে দিয়ে বেনে গায়ে হাত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বেনে একটি ফুলের মতো মেয়ে প্রসব করল মা তাকে নিয়ে একটু আদর করলেন তারপর তাকে বেনে বউয়ের কোলে দিয়ে বললেন এর নাম রেখো জয়াবতী এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন ক্রমে জয়াবতী সাত বছরে পড়ল সে এখন তার সমজুটি পাড়ার মেয়েদের নিয়ে পুতুল খেলে আবার ঠাকুর পুজো করে সে ছেলে খেলার মতো বালির নৈবেদ্য কাঁঠাল পাতা বেলপাতা বনের ফুল এবং নানান রকমের লতা পাতা দিয়ে আপন মন থেকেই মঙ্গলচন্ডীর পুজো করতে থাকে একদিন সে এইভাবে পুজো করছে এমন সময় জয়দেবের পায়রা এসে বসল জয়াবতীর কোলে জয়দেবও পায়রার পিছনে ছুটেছিল সে এসে দেখল পায়রা জয়াবতীর কোলে বসে আছে জয়দেব বলল আমার পায়রা দাও জয়াবতী বলল বারে পায়রা আমার কোলে এসে বসেছে আমি তোমার পায়রা দেব কেন না আমি দেব না জয়দেবও ছাড়বার পাত্র নয় সে তার পায়রা নিয়ে তবে ছু ছাড়ল যাবার সময় সে জয়াবতী আর তার সখীদের জিজ্ঞাসা করলো তোমরা কি তোমরা কি করছো জয়াবতী বলল আমরা মা মঙ্গলচন্ডীর পূজা করছি জয়দেব বাবার বলল এতে কি ফল হয় জয়াবতী বলল হারালে পায় মোলে জিওয় খাড়ায় কাটে না আগুনে জল ফেলে দিলে মরণ ঘটে না সতীন মেরে ঘর পায় রাজা মেরে রাজ্য পায় এই কথাগুলো শোনার পর জয়দেব বাড়ি ফিরে এসে গোসা করে ঘরে গিয়ে শুলো কারোর সঙ্গে কোনো কথা বলে না বাড়ি শুদ্ধ সকলে একবারে অস্থির সকলে কত জিজ্ঞাসা করলো যে কিসের জন্য তো রাগ হয়েছে কিন্তু সে কোনো উত্তরই দিল না শেষে জয়দেবের মা এসে অনেক অনুনয় বিনয় করে জয়দেবকে বলল যে সদাগরের মেয়ে জয়াবতীর সঙ্গে তার বিয়ে দিলে তবে সে না খাওয়া করবে জয়দেবের মা তার এই কথা শুনে বলল। এরই জন্যে তোর রাগ এই তোর কথা এর জন্য ভাবনা কি আমি কর্তাকে বলে শীঘ্রই জয়াবতীর সঙ্গে তোর বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি ওরা তো আমাদেরই ঘর কিছুই আটকাবে না কিছুদিন পরে বেনে সদাগর জয়াবতীর বাবা ধনপতি সদাগরের কাছে বিয়ের প্রস্তাব পাঠালো ধনপতি ও বেনে সদাগরের লোকের মুখে সব শুনে বিয়ে দিতে রাজি হয়ে গেল আর বিয়ে স্থির হলো জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলবারের ব্রতের দিন খুব ধুমধাম করে জয়াবতীর সঙ্গে জয়দেবের বিয়ে হয়ে গেল বিয়ের দিন রাত্রিরে বাসর ঘরে জয়াবতী আঁচলে বাধা গদ বের করে খেয়ে নিল তাই দেখে জয়দেব বলল ও কি তুমি তুক করে নাকি বলল কিছুই করিনি আজকে করেছি তাই গদ খেল বিয়ের পর দিন ধনপতি সদাগদ জয়াবতীকে সোনার গহনায় একবারে মুড়ে দিল আর অনেক ধনরত্ন দিয়ে বরকনেকে বিদায় করলো যাবার সময় জয়দেব তার বাবার সঙ্গে না গিয়ে একটা আলাদা ডিঙ্গি করে বউকে নিয়ে চললো ছেলের ইচ্ছে তার বাবা কোনো বাধা দিলেন না খানিক দূর যাওয়ার পর জয়দেব জয় জয়াবতীকে বলল দেখো এখানে চোরের খুব উপদ্রব তুমি অনেক গয়না পরে আছো চুরি যাওয়ার খুব ভয় আছে তুমি সমস্ত গয়না খুলে তোমার কাপড়ে একটা পুটুলি করে আমায় দাও আমি ওটা কোলে নিয়ে বসে থাকি আর তুমি আমার চাদরটা পরে থাকো জয়াবতী তাই শুনে গহনাগুলো একটা পুটুলি করে জয়দেবের হাতে দিয়ে দিল আর জয়দেব সঙ্গে সঙ্গে সেই পুতুলটা জলে ফেলে দিল তারপরে কৈলাসে মা ভবানীর আসন টলে উঠল মা পদ্মাকে জিজ্ঞেস করলেন আবার আমার আসন টল কেন পদ্মা পদ্মা বলল তোমার জয়দেব জয়াবতী সব গয়না জলে ফেলে দিয়েছে এখন কি উপায় হবে তিনি ভবানী তখনই রাঘব বোয়ালকে ডেকে বললেন আমার জয়াবতী সমস্ত গহনা জয়দেব পুতুলি করে জলে ফেলে দিয়েছে তুমি পুটলিটা এখনই গিলে ফেলে পেটের মধ্যে রাখো আর খাল বিল নদী ও পুকুরে যেখানে যত মাছ আছে তাদের ডেকে বললেন কাল থেকে তিন দিন তোমরা সকলে গভীর জলের মধ্যে লুকিয়ে থাকবে এদিকে বেনে সদাগরের বউ মেয়েদের নিয়ে ডিঙ্গি বরণ করতে এলো সকলে দেখলো বইয়ের গায়ে একখানাও গয়না নেই সকলেই বলতে লাগলো যে বইয়ের বাবা অত বড় মানুষ হয়ে মেয়েকে একখানাও গয়না দেয়নি কি আশ্চর্য যাই হোক বেনে বউ নিজের ঘরের নানা রকম গয়না বউকে পরিয়ে বউ বরণ করলো আর তাকে ঘরে নিয়ে গেল পরের দিন বউ ভাত ভালো মাছ ধরে দেবার জন্য জেলেদের উপর হুকুম হলো জেলেরাও বেরোলো মাছ ধরতে কিন্তু কোথাও মাছ মেলে না শেষে নদীতে জাল ফেলতে জালে পড়লো সেই রাঘব বোয়াল মাছ যে জয়াবতীর গহনার পুটুলি গিলেছিল জেলেরা মাছ নিয়ে সদাগরের বাড়িতে এলো প্রকাণ্ড মাছ বাড়ির সবাই খুব খুশি মাছ কোটবার আয়োজন হলো কিন্তু বটি কাটারি এমনকি কুরুল দিয়েও সে মাছকে কেউ কাটতে পারল না এইসব ব্যাপার দেখে জয়াবতী তার শাশুড়িকে বলল মা আমি মাছটা কুটব শাশুড়ি বলল। এ তো মানুষ পারলে না তুমি পারবে কি বলছো বৌমা জয়াবতী কিন্তু সহজে ছাড়ল না শাশুড়িকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিজেই মাছ কুটতে বসলো মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে সে ছোট বটির একটা দুটো কোপ মারতেই মাছটা টুকরো টুকরো হয়ে গেল আর তার পেটের ভেতর থেকে বেরিয়ে এলো সেই গয়নার পুটুলি জয়াবতী তখনই ঘাটে গিয়ে সেই পুটুলটা ধুয়ে নিয়ে নিজের সব গয়নাঘাটি পরে নিল তখন সকলে বলতে লাগলো ও কি গয়নায় দিয়েছেন ধনপতি বেনে সদাগরের বইয়ের তখন আনন্দ আর ধরে না এদিকে জয়াবতী সব গহনা ফিরে পেতে দেখে জয়দেব ভাবল হারালে পায় জয়াবতী তো সত্যি সব হারিয়ে আবার ফিরে পেলো সেদিন বউ ভাত সতেরোশো বেনে এসেছে নিমন্ত্রণ খেতে জয়দেব গিয়ে চুপিচুপি তাদের বলে দিল যে তারা যেন বলে মাছ যে কুঠেছে সেই যদি রান্না করে তবেই তারা খাবে তা না হলে খাবে না তখনই কথাটা বেনে সদাগরের কানে উঠল। বেনে সদাগর জয়াবতীর কাছে গিয়ে বলল মা জয়াবতী তুমি না রান্না করলে কেউ খাবে না বলছে এখন কি হবে মা একটা উপায় যে তোমায় করতেই হবে এই কথা শুনে জয়াবতী প্রাণ ভরে মা মঙ্গলচনীকে ডাকতে লাগলো কাতর প্রার্থনা শুনে আবার কৈলাসে মা ভবানীর পদ্মাকে বললেন কি হয়েছে আবার আমার আসন কেন বলল তোমার ব্রতদাসী জয়াবতী বিপদে পড়ে তোমাকে ডাকছে আজ বউ ভাত সতেরোশো বেনে এসেছে নিমন্ত্রণ খেতে তারা বলেছে জয়াবতী না রান্না করলে কেউ খাবে না তখন মা ভবানী এক শ্বেত মাছি ডুব ধরে উড়ে জয়াবতীর কাছে গিয়ে উপস্থিত হলেন পরে মা জয়াবতীর কানে কানে বললেন ভয় কি তুমি বলো সতেরোটি হাড়ি চাই সতেরোটি সরা চাই আর সতেরোটি গোছা বেরিয়ে চাই মায়ের কথা মতো জয়াবতী গিয়ে শ্বশুরকে সব এই জিনিসগুলো আনিয়ে নিতে বলল জয়াবতী শ্বশুর তখনই জিনিসগুলো আনিয়ে নিল জিনিসগুলো রান্নাঘরে রেখে দেওয়ার পরে জয়াবতী একখানি চেলি পরে রান্নাঘরে গিয়ে ঢুকে দরজা বন্ধ করে মা চণ্ডীকে স্মরণ করলো মা তখনই এসে উপস্থিত হলেন সতেরোটা উনুন একসঙ্গে জ্বলে উঠলো দেখতে দেখতে হাঁড়িগুলোতে রান্না চেপে গেল আর রান্না হয়েও গেল অল্প সময়ের মধ্যে মা তখন জয়াবতীর কাপড়ে তার পিড়িতে একটু হলুদ মাখিয়ে দিয়ে বললেন এইবার বাইরে গিয়ে বলো সব রান্না হয়ে গেছে রান্না সেরে জয়াবতীকে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে দেখে এবং সব রান্না হয়ে গেছে শুনে সদা করে বউ একেবারে আশ্চর্য হয়ে গেল তো এখন তার আনন্দের অন্ত নেই এত শিগগির সব রান্না হয়ে যেতে দেখে সকলে জয়াবতীর খুব সুখ্যাতি করল জয়দেব তখন আবার গিয়ে বেনেদের বলে এলো যে তারা যেন বলেছেন তিনি পরিবেশন না করলে খাবে না এই কথা বেনে সদাগরে জানানোর পর জয়াবতীর শাশুড়ি গিয়ে জয়াবতীকে জয়াবতীকে বেনেরা যে কথা বলেছেন সেই কথাগুলো বললো জয়াবতী আবার মাকে স্মরণ করতে করতে মঙ্গলচন্দ্রের সঙ্গে সঙ্গে এসে দেখা দিলেন এবং জয়াবতীকে বললেন তুমি তোমার শাশুড়িকে বলো সতেরোশো বেনে একসঙ্গে খেতে বসলে তুমি তাদের পরিবেশন করতে পারবে তারপর তারা খেতে বসলে তুমি একখানা পাতে সব জিনিস দিয়ে দিবে তাহলে দেখবে সব পাতে জিনিসগুলো পড়েছে জয়াবতীর কথা অনুসারে বেনেরা সব একসঙ্গে খেতে বসলো আর জয়াবতী একখানা পাতে সব জিনিস দিয়ে দিতেই জিনিসগুলো সব পাতে পড়লো সঙ্গে সঙ্গে বেনেরা সবাই খুব তৃপ্তি করে খেয়ে জয়াবতীকে প্রাণ খুলে আশীর্বাদ করে চলে গেল জয়াবতী বিয়ের পর পাঁচ ছয় বছর কেটে যেতে জয়াবতী গর্ভবতী হলো বেনে বউ খুব ঘটা করে সাথ দিল গরিব দুঃখীকে অনেক দান করা হলো শেষে দশ মাস দশ দিনের পর ঘর আলো করে ছেলে এলো জয়াবতীর কোলে পাঁচুটের দিন ছেলেকে তেল হলুদ মাখিয়ে পিঁটে শুয়ে দিয়ে জয়াবতী পুকুরে স্নান করতে গেল এই ফাঁকে জয়দেব চুপি চুপি এসে ছেলেটাকে টুকরো টুকরো করে কেটে একটা হাড়িতে ভরে তার মুখে সরা চাপা দিয়ে জলে ভাসিয়ে দিল এইবার মা আবার পদ্মার মুখ শুনলেন যে জয়দেব এবার জয়বতীর ছেলেকে টুকরো টুকরো করে কেটে একটা হাড়িতে ভরে জলে ভাসিয়ে দিয়েছে মা তখনই শঙ্খ ছিল হয়ে এসে হাডিটি তুলে নিয়ে গেলেন তারপর কাটা টুকরোগুলো একটা পদ্ম পাতায় রেখে অমৃতকুণ্ডের জল তার উপর ছিটিয়ে দিলেন ছেলেটিও অমনি বেঁচে উঠল তারপর জয়াবতী স্নান সেরে ওঠবার সঙ্গে সঙ্গে ছেলেটিকে তার কোলে দিয়ে দিলেন আর তাকে বলে দিলেন যে জয়দেব তার ছেলেটিকে কুচু কুচু করে কেটে জলে ভাসিয়ে দিয়েছিল সে যেন জয়দেবের কাছ থেকে ছেলেটিকে খুব সাবধানে রাখে জয়াবতী ছেলে কোলে নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরে এলো জয়দেব এতক্ষণ ছিল এইবার ব্যাপার কি জানবার জন্য বাড়ির ভেতর ঢুকতেই ছেলেকে জয়াবতীর কোলে দেখে একেবারে আশ্চর্য হয়ে গেল তারপর ছেলের ষষ্ঠী পুজোর সময় জয়দেব আবার ছেলেটাকে একলা পেয়ে তার ঘাড় ভেঙে পুকুর ঘাটে কাঠের নিচে পুঁতে রেখে এলো এবারেও মা মঙ্গলচন্ডী পদ্মার মুখে আমার ব্রতদাসী জয়া জয়াবতীর ছেলেকে জয়দেব তুলে নিয়ে গিয়ে তার ঘাড় ভেঙে পুকুরের ঘাটের নিচে পুঁতে রেখেছে জয়াবতী স্নান করে উঠলে ছেলেকে তার কোলে দিয়ে দিও জয়াবতী স্নান করে উঠবার পরে জলদেবী মার কথা মতো ছেলেকে জয়াবতীর কোলে দিয়ে দিলেন এবং বলে দিলেন মা জয়দেব তোমার ছেলেকে মেরে কাঠের নিচে পুঁতে রেখেছিল জয়দেবের কাছ থেকে ছেলেকে সাবধানে রেখো জয়াবতীর ছেলে কোলে নিয়ে খুব আনন্দে ষষ্ঠী পুজো করলো এবারেও জয়দেব ছিল পরে বাড়ি ঢুকে দেখলো জয়াবতী ছেলে কোলে নিয়ে বসে আছে এইভাবে ছয় মাস কেটে গেল এইবার ছেলের ভাতের সময় এলো ছেলের ভাত উপলক্ষে সতেরোশো বেনে এলো নিমন্ত্রণ খেতে নিমন্ত্রণ পেয়ে অনেক দূর দূর থেকে লোক এলো বেনে সদাগরের বাড়িতে বাড়িতে তখন খুব আনন্দ উৎসব ক্রমে এসে গেল ভাতের দিন জয়াবতী ভাতের দিন ছেলেকে নাইয়ে ধুয়ে একবারে গহনা পরিয়ে রেখে গেল স্নান করতে এদিকে জয়দেব সুযোগ খুঁজছিল এ ফাঁকে ছেলেটাকে তুলে নিয়ে গিয়ে কুমোরদের পোয়ানের ভেতর রেখে এলো সেই দিনও আবার ছিল পোয়ানে আগুন দেবার কথা সেই মতো কুমোরেরা পোয়ানে আগুন দিল কিন্তু আগুন ধরল না তারা কত রকমের চেষ্টা করল কিন্তু আগুন কিছুতেই ধরাতে পারল না এদিকে কৈলাসে আবার মার আসন টলল মা পদ্মাকে জিজ্ঞেস করলো ব্যাপার কি পদ্মা বললো আজ তোমার ব্রতদাসী জয়াবতীর ছেলের ভাত সে ছেলেকে শুয়ে রেখে গিয়েছিল স্নান করতে সেই সুযোগে জয়দেব ছেলেটাকে তুলে নিয়ে গিয়ে কুমোরের পোয়ানের ভিতর রেখে এসেছে পদ্মার মুখে সব শুনে মা আবার এক বুড়ি ব্রাহ্মণী বেশ ধরে নেমে এলেন মর্তে কুমোরেরা তখন অনেকজন মিলে পোয়ানে আগুন ধরাবার চেষ্টা করছে মা কুমোরদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন হ্যাগা তোমাদের এখানে এত ভিড় কিসের কুমোরেরা বলল মা তোমার পোয়ানে কিছুতে আগুন ধরাতে পারছি না যতবার চেষ্টা করছি আগুন কিছুতেই ধরছে না আমরা বুঝতে পারছি না ব্যাপার কি মা তখন তাতে সরে যেতে বলে পোয়ানের ভেতর থেকে ছেলেটিকে বার করে নিলেন সঙ্গে সঙ্গে পোয়ানেও আগুন জ্বলে উঠল মা তারপর ছেলেটিকে নিয়ে গিয়ে জয়াবতীর কোলে দিয়ে বললেন তোমার কতবার বলেছি যে ছেলেটিকে সাবধানে রেখো মা তা তুমি পারছো না আজ জয়দেব তোমার ছেলেকে নিয়ে গিয়ে কুমোরদের দেখে ভেতর এই কথা বলে জয়াবতী এবং তার ছেলেকে আশীর্বাদ করে মা অদৃশ্য হয়ে গেলেন সন্ধ্যের পর জয়দেব বাড়িতে ঢুকে দেখল যে ছেলে বেশ আনন্দে মায়ের কোলে বসে খেলা করছে এইবার জয়দেব বুঝলো তিনবার চেষ্টা করেও যখন ছেলেটার কোনো ক্ষতি করা গেল না তখন এ কথা মানতেই হবে যে ব্রতের ফলের হয়তো অন্যথা কখনো হয় না এরপর আর একদিন শেষ দেখবার জন্যে জয়দেব একখানা কাটারি দিয়ে ছেলেটাকে কাটতে আরম্ভ করলো এমন সময় জয়বতী এসে বললো একই করছো তুমি এত রকম করেও তোমার বিশ্বাস হলো না মা মঙ্গলচন্ডীর উপর জয়দেব বেশখানে লজ্জিত হয়ে বলল হ্যাঁ এইবার আমার বিশ্বাস হয়েছে তারপর থেকে জয়দেব আর কোনো অঘটন ঘটানোর চেষ্টা করলো না জয়াবতীকে নিয়ে এসে বেশ সুখে ঘর করতে লাগলো পরে তাদের আরো কয়েকটি ছেলে মেয়ে হলো জয়াবতী শ্বশুর ও শাশুড়ি নাতি নাতিদের মুখ দেখে খুব আনন্দে দিন কাটিয়ে শেষে স্বর্গে গেল জয়াবতী আর জয়দেব তাদের ছেলে মেয়েদের কাছে মা মঙ্গলচন্ডীর ব্রতের কথা প্রচার করলো এবং তাদেরও প্রচার করতে বলে দিল তারপর এক শুভ দিনে স্বয়ং ভগবান পুষ্পক রথ পাঠিয়ে দিলেন জয়দেব ও জয়াবতী জীবন্ত অবস্থায় সেই রথে চড়ে স্বর্গে চলে গেল সকলে তাদের এই অবস্থা দেখে খুব ধন্য ধন্য করতে লাগলো সেই থেকে জয় মঙ্গল জয় মঙ্গলবারের ব্রত কথা পৃথিবী ময় ছড়িয়ে পড়লো যে স্ত্রীলোক জয় মঙ্গলবারের ব্রত পালন করে সে কখনো জলে ডুবে না আগুনে পড়ে না কোনো অস্ত্রের ঘায়ে বা মরণ হয় না আর তার হারা নিধি ফিরে পেতে থাকে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ অনেক বড় হয়ে গেল ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি প্রেস করে আমাকে সাপোর্ট করো ধন্যবাদ